দু হাজার সাল বাদে অন্য কোনো বছর যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো তাহলেও এই প্রশ্ন বিচিত্রার সমাধানগুলো গ্রহণযোগ্য নির্দ্বিধায় তোমরা প্র্যাকটিস করো এর মধ্য থেকে তোমরা তোমাদের স্কুলের পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে প্রতিটা বিষয়ের অনেকগুলো করে মডেল কোশ্চেন পেপার সমাধান দেওয়া হয়েছে যেগুলোর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে শুধুমাত্র তোমরা খেয়াল রাখবে দু হাজার সালে তোমাদের যে সিলেবাস অর্থাৎ যে বই ছিল এবছরও একই বই বা একই সিলেবাস আছে কিনা তাহলেই যথেষ্ট মডেল কোশ্চেন পেপার থ্রি একে দাগে বলেছে আমরা চাষ করি আনন্দে কবিতাটি কবির নাম সহ চার লাইন প্রথম চার লাইন লিখতে হবে তো এর উত্তরের জন্য তোমরা কি করবে তোমাদের কাছে যে পাঠ্য বই আছে বাংলা টেক্সট বুক যেটা পাতা বাহার সেখানে তোমরা নম্বর নম্বর পাতা খুলবে পাতাতে এই কবিতাটা আছে সেখান থেকে তোমরা কবির নাম সহ প্রথম চার লাইন মুখস্থ করে নেবে ভালো করে এবং মুখস্থ করে বার কয়েক লিখে নেবে আর লিখার পর বানানগুলো দেখে নেবে এরপরে দেখো দুইয়ে দাগে বলেছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লিখতে হবে এখানে দেখতে বছর এটাকে সাজিয়ে দিলে হবে সারাদিন তারপর একটা মন খানা ম দন্তেন দন্তা তারপর হবে হিজি ভিজি তারপর একটা র দুপুর বেলা দুপুর বেলা ঠিক আছে র রয়েসু আছে ঠিক আছে এরপর বলেছে শূন্যস্থান পূরণ করো হাতি ঘোড়া ড্যাস পাখি হাতি ঘোড়া গাছ পাখি তাহলে শূন্যস্থানে বসাবে গাছ খুব ভালো করে তোমরা শুনে নেবে তারপর বলছে আঁকি আমি কত কি নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের ড্যাস এর তোটা হবে ফুল তারপর বলছে ছেলের চোখ দুটো লোভে ড্যাশ করে উঠলো চকচক করে উঠলো চক অচক চক অচক চক চক করে উঠলো তোমরা এটা পড়েছো গল্পটা তো সেখানে আছে চকচক করে উঠলো কেমন এর করের প্রশ্ন দেখো পরে তোমাদের চারিদিকে বলেছে বাক্য রচনা করো সাঁতার তো এখান থেকে তোমরা তোমাদের মতো করে বাক্য রচনা লিখতে পারো সাঁতার থেকে লিখতে পারো আমি সাঁতার কাটতে পারি বা আমি সাঁতার কাটতে পারি না তারপরে দেখো গল্প গল্প থেকে তোমরা রচনা লিখতে পারো বাক্য রচনা স্কুলের বন্ধুরা মিলে আমরা গল্প করে থাকি বা স্কুল ছুটির পর আমরা গল্প করতে করতে বাড়ি ফিরি বা আমার মা আমাকে প্রতিদিন গল্প বলে যে কোনো লিখতে পারো পাঁচের তাকে বলেছে বিপরীত শব্দ লেখো বন্ধ বন্ধ থেকে হবে খোলা মিথ্যে মিথ্যে থেকে হবে সত্য উঁচু থেকে হবে নিচু আর সামনে থেকে হবে পেছনে তারপর বলেছে এক কথায় প্রশ্নগুলির উত্তর তাকে দাও এখানে প্রথম প্রশ্ন বলেছে কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক জানিয়েছে এর উত্তর হবে অনেক অনেক কাল আগে যখন মানুষ মানুষ জন্মায়নি পরে প্রশ্ন বলেছে বুড়ো চাষীর সংসারে কে কে ছিল তাহলে উত্তরটা হবে বুড়ো চাষি চাষির ছেলে এবং তার চাষির ছেলের বউ তাহলে বুড়ো চাষি তার ছেলে এবং ছেলের বউ এই তিনজনই ছিল পরে বলেছে ধান গাছ থেকে কি কী জিনিস আমরা পাই ধান গাছ থেকে বলেছে তাহলে ধান গাছ থেকে আমরা খড় পাই ধান পাই এবং এই ধান থেকে চাল কুড়ো ইত্যাদি পেয়ে থাকি তো এই হচ্ছে তোমাদের তিন নম্বর মডেল কোশ্চেন সমাধান দেওয়া হলো পরবর্তী দেখো মডেল কোশ্চেন পেপার ফোর এটার সমাধান দেখতে চাইলে ভিডিও ডেস্ক্রিপশানে পেয়ে যাবে অবশ্যই দেখে নেবে এবং বাংলা বিষয়ের পাশাপাশি তোমরা অন্যান্য বিষয়গুলোও দেখে নেবে ভিডিও ডেস্ক্রিপশানে লিঙ্ক পাবে